সেমিস্টার শেষে প্রায় সপ্তাহখানেকটা ছুটি। তিন বন্ধু মিলে ঠিক করলাম আমার দাদা বাড়ি যাব। যেই ভাবা সেই কাজ, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঢাকা থেকেই রওনা দিলাম। সঙ্গত কারণে জায়গার নাম বলছি না, তবে এলাকাটার নাম পুকুরহাট। ট্রেন থেকে নেমে প্রায় 8 কিলোমিটার অটো ধরে যেতে হয়, সেখান থেকে কাঁচা রাস্তা ধরে আবার যেতে হয়। আমাদের প্ল্যান ছিল দুপুরে ট্রেনে যাব, সন্ধ্যা নামতে নামতে পৌঁছে যাব দাদার বাড়ি, কিন্তু ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। ট্রেনে থাকতে থাকতেই দাদু কয়েকবার ফোন করে বলে দিয়েছে বেশি রাত হলে যেন জানাই। ট্রেন রাত 9টার আশেপাশে স্টেশনে থামল। স্টেশন থেকে অটো নিলাম, তবে অটো কাঁচা রাস্তার আগেই আমাদেরকে নামিয়ে দিল। ভাড়া বেশি দেওয়াতেও রাজি হলো না। রাত হওয়াতে দাদুকে আর ফোন করলাম না, তিনজন আছি এই ভেবে। কাঁচা রাস্তার সামনে নামতেই কেমন যেন একটা অনুভূতি হলো, প্রায় 4 বছর পর এই রাস্তায় আসছি। লোকমুখে অনেক কথা শোনা গেল, আমি ওসবে কান দিই না। 8টা বাজাতেই গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে যায়। সেখানে এখন রাত 10টার আশেপাশে। শান্ত পরিবেশ, তিন বন্ধু গল্প করে হেঁটে চলছিল। কিছু দূর যেতেই সামনে একটা পুকুর পড়ল। আমরা আমাদের মতো হেঁটে চলছি, হঠাৎ আমাদের চোখ পড়ল পুকুরের পানিতে। একটা আলো পুকুরে ডুবে গেল। চোখের ভুল ভেবে এক পা সামনে এগুতেই এক বৃদ্ধের সাথে ধাক্কা খেলাম। বৃদ্ধটির চোখে কালো চশমা। আমি কিছুটা অবাক হলাম, কারণ এ সময় যেখানে যুবকদেরই পাওয়া যায় না, সেখানে বৃদ্ধ গলাটা একটু কেশে কেশে বলল, বাবারা কোথায় যাবেন? আমরা বললাম, দাদা বাড়ি যাচ্ছি চাচা। আমজাদ মণ্ডল আমার দাদু হয়, এরা আমার বন্ধু, ঢাকা থেকে এসেছি আমরা। তিনি বললেন, তুমি আমজাদের নাতি, কত বড় হয়ে গেছো বাবা, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি, আমাকে চিনতে পেরেছ? আমরা বললাম, দুঃখিত চাচা, আমি আসলে চিনতে পারিনি। তিনি বললেন, না চেনারই কথা, তুমি তখন অনেক ছোট ছিলে, রতনের পুকুরে পড়ে গিয়েছিলে, আমি পানিতে ঝাঁপ দিয়ে তোমারে তুলেছিলাম, তা বাবারা দাদু বলে নাই এত রাতে না আসতে? আমরা বললাম, আসলে ট্রেনটা লেট ছিল তো চাচা, তাই আর ওনাকে ফোন দিইনি। তিনি বললেন, তাও কথা, চলো বাবারা তোমাদের আগাই দিই, সামনে রাস্তা ভালো না। আমরা বলতেও উনি শুনলেন না, আমরা আরও কিছু বলতে পারতাম। ওনার সাথে সাথে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমাদের পিছু হাঁটছে, একটা ঠক ঠক আওয়াজ কানে আসছে। আমি পিছে ঘুরতে যাব, উনি হুট করে আমার হাত চেপে ধরে বললেন, পিছে তাকাতে হয় না বাবা, সামনে অনেক রাস্তা, তোমারে বাড়ি পৌঁছে দিতে হবে। আমি মনে একটা সন্দেহ নিয়ে ওনার সাথে হেঁটে চলছি। চাচাটা বেশি কথা বলছে না, দ্রুত হেঁটে চলছে, আমরাও সমান গতিতে হাঁটছি। এবার বিপত্তি বাঁধল সামনের রাস্তায়। রাস্তাটার একধারে বাঁশঝাড়, আরেক দিকে ফাঁকা। ওনার হাঁটার গতি কেন জানি কমে গেল, আর মনে মনে কি যেন বিড়বিড় করছিলেন। আমরা তিনজন একে অন্যের দিকে তাকিয়ে আছি। বাঁশঝাড়ের দিকে যেতে উনি হঠাৎ চিল্লায় চিল্লায় বলতে শুরু করলেন, তোরা চইল্লা যা, এরা আমার সাথে এসেছে, চইল্লা যা কইলাম নাইলে নালিশ দিমু, থাকতে পারবি না। এভাবে কাউকে যেন ভয় দেখাচ্ছিল। আমি ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু উনি আমাদের দিকে তাকালেন না। তিনজনই তখন ভয়ে শিউরে উঠছি, আবার কিছু বলতেও পারছি না, চাচাকে কিছু বলার সাহসও পাচ্ছি না। বাঁশঝাড় পার হতেই আমার দিকে কিছুটা গম্ভীরভাবে শুধু বললেন, আমার ফেরার সময় হয়েছে, এবার যেতে হবে, বাকি রাস্তা একা একা যেতে পারবে। আমজাদকে বলে দিও আমি রাগ করছি, বাচ্চাগুলারে একা ছাড়লো কেন? এটা বলার পর উনি পেছন দিকে হনহনিয়ে হাঁটা শুরু করলেন। পরক্ষণেই মনে হলো আমার ওনার পরিচয় তো শোনাই হলো না। পেছনে ঘুরতেই উনি আমার দিকে ঘুরে বললেন, আমজাত্রে কইও আমার কথা, আর এমনি পিছে ঘুরতে হয় না বাবা। হঠাৎ লক্ষ্য করলাম ওনার চশমার ভেতর থেকে কিছু একটা আলোর মতো বের হচ্ছে,
ততক্ষণে বুঝে গিয়েছি আমরা কি হচ্ছে আমাদের সাথে। আমি দ্রুত দাদু বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পৌঁছানোর পর দেখি সবাই জেগে আছে। দাদু আমাদের ফ্রেশ হয়ে খেতে বসতে বললেন। খাবার টেবিলে জিজ্ঞেস করলেন আসতে অসুবিধা হলো কিনা। আমি বললাম না না দাদু, একজন এগিয়ে দিয়েছে আমাদের, কিছুটা রহস্যজনক কিন্তু ভালো মানুষ। দাদু জিজ্ঞেস করলেন কে সে? আমি বললাম নাম জানি না, শুধু একবার বলেছিলেন রতনের পুকুর থেকে নাকি আমাকে একবার তুলেছিলেন। দাদু খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল কিছুটা ভয়ার্ত কণ্ঠেই। আমি বিবরণ দিলাম, সাথে বললাম কালো চশমা ছিল। দাদু শুধু বলল এভাবে গ্রামের রাস্তায় রাতে আসতে হয় না। ঘটনাটা একটু আঁচ করতে পারলেও দাদু কিছু বলল না। পরে দাদির কাছে শুনলাম লোকটার নাম বসাদ, 3 বছর আগে গরু বিক্রি করে আসছিলেন। মাঝপথে বাঁশঝাড়টা পাশেই ওনাকে ছিনতাই করে এক পর্যায়ে তাকে মেরে ফেলেন। কথাটা শোনার পর যেন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। তিনজনই তিনজনের দিকে তাকিয়ে থাকলাম। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।